আমার জীবনের এত ঘোরার মধ্যে সব থেকে উচ্চতম জায়গা। গুড মর্নিং, 5:50 বাজে, আজকেও হলো মঙ্গলবার 23 তারিখ। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। তো আমরা একটু বাইরে যাই, আমরা এখনও আছি জিসপাতে, হাতে ছাতা কেন, তার কারণ হলো এখানে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, খুব বেশি জোরে না, বাট হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাইরের ওয়েদারটা মারাত্মক, এখানে যেমন দেরি করে তোমার সন্ধ্যা হয়, এখানে খুব তাড়াতাড়ি সকালও হয়ে যায়। তাহলে এখন বাজে 6:37, আমরা মোটামুটি জিসপাকে টাটা করে প্রায় 8:10 মতন বাজে, আমরা এখন চলে এসেছি সুরজতা লেকে। এটা কিন্তু বারালাচা পাশের একটা লেক, এটা হলো সুরজতা লেক, এটা অপরূপ সুন্দর জায়গা, আর লেকটা তো খুব সুন্দর লাগছেই, এর কালারটা মানে অপরূপ সুন্দর লাগছে, মানে কালারটা অসাধারণ, উপর থেকে দেখতে মানে ড্রোন শট কিন্তু এই সুরজতা লেকের অসাধারণ লাগে, স্পেশালি জলের কালারটা তোমরা যদি দেখো, আর চারিদিকের এই বরফ ঘেরা মানে পাহাড়গুলো হেভি লাগছে দেখতে, আর ঠান্ডা ঠান্ডা মানে বেশ 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 ভালো ঠান্ডা। রাস্তাঘাট এতটাই সুন্দর, কত রকমের শেডস এখানে দেখা যাচ্ছে, আর ভ্যালিসগুলো বিউটিফুল। বাট হ্যাঁ, আমরা যত আগাচ্ছি তত কিন্তু গ্রিনারি কমতে থাকছে, এখন গ্রিনারি অনেকটাই কম। এটা কি সুন্দর লাগছে, নদীর ফ্লোটা বিউটিফুল। 9:19 বাজে, আমরা সার্চোর কাছাকাছি আছি, কিন্তু এই জায়গার ল্যান্ডটা এত সুন্দর লাগছে দেখতে, পুরো গ্রিনারি, আর এপাশে দেখো সব টেন্টস। এখান থেকে মোটামুটি সার্চো শুরু হয়ে যাচ্ছে, তো এখানেও কিন্তু অনেকে চাইলে থাকতে পারে। আর স্পেশালি যেটা বলছিলাম, এই পাশের এই ল্যান্ডগুলো হেভি লাগে, একদম ফ্ল্যাট ল্যান্ড, গ্রিন, ব্যাপক ব্যাপক ব্যাপক। জাস্ট একটু আগে এসে পৌঁছালাম সার্চো, এখন সার্চো যদি টাইম দেখি 9:47 বাজে এই মুহূর্তে। জায়গাটা খুব সুন্দর, একটা ফ্ল্যাট ল্যান্ড আছে, আর এই জায়গাটায় সাধারণত সব লোকজন এসে দাঁড়ায়, যেখান থেকে সব খাওয়া দাওয়াটা করে, এটাই হলো মেন এরিয়া। আর এই মুহূর্তে যদি দেখি, এটার উচ্চতা হলো নিয়ার অ্যাবাউট 14,000 ফিট ফ্রম সি লেভেল, আর জিসপা থেকে দূরত্ব অ্যারাউন্ড 85 কিলোমিটার্সের মতন, 85-90 কিলোমিটার্স হবে, লেস দেন 90 কিলোমিটার্স। আর এখান থেকে আমাদের আরও প্রায় 220-230 কিলোমিটার মতন যেতে হবে, মানে এখনও অনেকটা সময় লাগবে। তো কালকে থেকে এখানে থেকে থেকে ডেফিনেটলি অনেকটা একটু মানে ইউজ টু হয়ে যাচ্ছি, বাট এখানে আসলে ওই আস্তে আস্তে হাঁটা, আস্তে আস্তে কথা বলা, ওটাই করতে হবে, দৌড়ঝাঁপ খুব একটা করা যাবে না। বাট যেটা বললাম, সারচুতে যে ফ্ল্যাট ল্যান্ডগুলো আছে যেখানে ক্যাম্পিং করা যায়, যেটা তোমাদের আসার সময় দেখাচ্ছিলাম, সেটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো। আমরা আপাতত এই রেস্টুরেন্টে আছি, এই যে সব ম্যাগির কথা বলেছি, ম্যাগি মনে হয় চলে এসছে, আমরা এখন গরম গরম ম্যাগি খাবো, তারপর আবার রওনা দেবো। আরে আসা মানে ম্যাগি, ম্যাগির কোনো বিকল্প নেই তাই না, কেমন আছে না, এটা এগ ম্যাগি, এগটাকে এখানে কিন্তু মেশ করে দিয়েছে, মিক্স করে দিয়েছে, তার জন্য কিন্তু প্লেটগুলো খুব সুন্দর লাগে দেখতে। মোটামুটি বাজে 10:40, আমরা আবার বেরোলাম এখান থেকে, তার রাস্তাঘাটগুলো দেখো ভাই সাহেব, রাস্তাঘাট অসাধারণ এখানে, তাই না সোনালি? বেশ, আমাদের ভালো, একটু রিল্যাক্স হয়ে গেলাম, একটু খাওয়া দাওয়া হয়ে গেল, আবার জার্নি শুরু। ঘাটা লুপস ক্রস করছি, ঘাটা লুপসে প্রায় 22 খানা এরকম লুপস আছে, চলেছি একদম ঘাটা লুপসের উপরে। এই যে তুমি র্যাক্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রায় 22টার মতো এরকম বাঁক আছে, সেটা দিয়ে আমরা একদম শহর উপরে চলে এসেছি। এটা অসাধারণ জায়গা, একদম অন্যরকম একটা পরিবেশ, সময়টা থেমে গেছে, এখানে অক্সিজেন লেভেল খুব কম, আর মানে অসাধারণ অসাধারণ, মানে জাস্ট পিকচার পারফেক্ট সব। রাস্তায় প্রথম বাস দেখলাম, যেটা লিয়ে থেকে দিল্লি অবধি আছে, প্রায় 1700 টাকার মতন ভাড়া, আরে বাকি রাস্তা পুরো রোলার কোস্টার রাস্তা। আরে সুতরাং তোমরা ভাবো, তোমরা যদি কোনো সময় বাসে করে জার্নি করতে চাও, সেটাও তোমরা করতে পারো চাইলে। প্রায় 1:42 বাজে, আমরা চলে এসেছি পাঙে। ওরে ভাই অবস্থা খারাপ, পাঙেটা অনেকটা উঁচু, আর দেখেছো কত বাইকার্স গ্যাং, এটা হলো মেনলি এর পরের থেকে অনেকটা রিমোট এরিয়া, আর এই জায়গায় আছে সব দোকানপাট, যারা এখানে বসছে খাচ্ছে একটু রিল্যাক্স করছে, ভিতরে বসার জায়গা শোয়ার জায়গা সব আছে। মাথাটা ধরে থাকে প্রচণ্ড, একটা ঝিমটি ঝিমটি আছে, ওই অপশানটা আছে এখানে হবেই, আর বেশি দৌড়াদৌড়ি করা যায় না। আর এই হলো দোকান, দোকানটায় কিন্তু সব খাবার দাবার আছে, ব্রেড অমলেট ওর কাছে, আচ্ছা ব্রেড অমলেট খাবার এখন এখানে,
আর এখানে প্রচুর শোয়ার আর রিল্যাক্স করার জায়গা আছে। এই শোয়ার আর রিল্যাক্স করে এখানে আর এখানে রিল্যাক্স করার জায়গা আছে। শহরে একটা আলাদা অবস্থা, সবার মাথাটা ভার হয়ে আছে অ্যাকচুয়ালি থেকে থেকে। এই আমরা বেরোলাম 2:14 বাজে, এখনো আমাদের যেতে হবে 176 কিলোমিটার, 3 ঘন্টা, এটা 3 ঘন্টা 41 মিনিট, 4 থেকে 5 ঘন্টা লাগবে, 5 ঘন্টা লাগবে আরো বেশি। আর এদিকটা দেখো, আকাশটা দেখো, পুরো নীল আকাশ, পাহাড়ি পুরো ডেজার্ট, মানে যেটাকে আমরা বলি না কোল্ড ডেজার্ট, একদম পুরো একদম কোল্ড ডেজার্ট। দিকে দেখাচ্ছে খালি পাহাড় আর পাহাড়। এই অনেকক্ষণ পরে দেখো একটা পুরো ফ্ল্যাট মরুভূমির মতন দেখা গেল, গ্রিন মরুভূমি, একদম পুরো ফ্ল্যাট এরিয়াটা, কিন্তু একদম পুরো ওপাশটা দেখো ব্লু স্কাই। কি লাগছে জায়গাটা, পুরো একদম ফ্ল্যাট ল্যান্ড এই জায়গাটা। আর এই এরিয়াগুলো দেখো পুরোটাই, একদম পুরোটাই ফ্ল্যাট, অসাধারণ লাগে দেখতে। মানে এইসব এক্সপিরিয়েন্স আমি যাই না, মানে এরকম জায়গা তো আমি কিছুই দেখিনি আগে লাইফে, যা দেখেছি সিনেমার পর্দায়। বাট এই ফ্ল্যাট ল্যান্ডগুলো অসাধারণ লাগছে, মানে ইটস লাইক এপিক। তো আমরা এখন একটু এক্সপেরিমেন্টের জন্য গাড়ির উপরে যাচ্ছি, তো আমরা এখন গাড়ির উপরে বসবো। মাঝখান থেকে ঘুরে ঘুরে আসছে দেখো, ইন্টারেস্টিং জিনিসটা দেখো, অনেক ঘুরে গেছে। তিনটে 40 হয়েছে, আমরা এখন পৌঁছালাম এই রাস্তা, মানে জিসপা থেকে লাদাখ যাওয়ার সব থেকে হাইস্ট পয়েন্ট, সেটা হলো তাংলাঙ্গা। আর এটা যদি উচ্চতা দেখো প্রায় 17,482। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আমার জীবনের এত ঘোরার মধ্যে সব থেকে উচ্চতম জায়গা। এর আগে গুরুদম্বা লেক ছিল আই থিঙ্ক 16,000+ ফিট, আর এখন আছি তাংলাঙ্গা উইচ ইজ 17,482 ফিট। সোনালি ফটো তুলছে, আর এই হলো সেই জায়গাটা, অল্টিটিউড 17,400। হ্যাঁ, আমাদের জন্য এটা সব থেকে হায়েস্ট, আর আমাদের অক্সিজেন কমে গেছে, হাঁটা চলা যাচ্ছে না, ইটস ভেরি টাফ। বাট দিস প্লেস ইজ এপিক না, মানে একটু জাস্ট হেডেক আছে, বাট আই সেড দ্যাট মানে ইটস লাইক নেক্সট এপিক, মানে চারিদিকটা যেটা দেখছে, একটা বাইকার এসেছে এখানে, রাস্তার দুপাশে কত বরফ দেখো সোনালি, খালি চোখে দেখতে কিন্তু এটা হেভি লাগছে, এখানে যত আগাচ্ছি তত পাহাড় গুলো না একটু ওই পার্পল কালারের শেডটা বেশি দেখা যাচ্ছে, আর সাথে এই নদীটা যাচ্ছে, অসাধারণ ল্যান্ডস্কেপ। যত যাচ্ছি তত কিন্তু পাহাড়ের সৌন্দর্য বেড়েই যাচ্ছে। লে অলমোস্ট চলে এসেছি, 26 কিলোমিটার না, ফাইনালি একটু গ্রিনারির মধ্যে আসলাম, এখন দেখতে কত সুন্দর লাগছে চারিদিকে গ্রিনারি, অলমোস্ট পৌঁছে গেছি। যে লেখাটা তোমরা দেখতে পাচ্ছ একদম ঠিক, ওয়েলকাম টু লাদাখ। So finally, we are entering Ladakh. আকাশটা মারাত্মক লাগছে, হ্যাঁ, 6:15 বাজে এখন এই অবস্থা, হ্যাঁ মানে আমরা পৌঁছে গেছি বেশ টাইমে, 6:15 বাজে। লুক
at the sky. छोटा 39 এর মতন বাজে আর ওয়েলকাম টু লাদাখ আর আমরা থাকবো হলো এই হোটেলটায় একটা গ্র্যান্ড জায়গা ভাই বেপো হোটেলটা হোটেল দেখেই মন খুশ হয়ে গেছে আর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টলি তোমার শান্তিস্তূপটা অলমোস্ট দেখা যায় এই দেখো শান্তিস্তূপ মানে যেটা লাদাখ সিটির একটা আইকনিক জায়গা আজকের ওয়েদার খুব ভালো ডেফিনেটলি টায়ারিং ফ্রেশ ট্রেশ হতে হবে তারপর দেখছি কী করা যায় আমরা মল রোড থেকেই আসলাম যাই হোক এটা ছিল তোমার জিসপা থেকে লাদাখের একটা বিশাল বড় লম্বা জার্নি তার মাঝখানে অনেক উঁচু নিচু অনেক কিছু দেখলাম তো এরপর আজকে কালকে আমরা লাদাখে থাকবো তার একটা আলাদা স্পেশাল গিয়ে আছে যাই হোক তো এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর লাদাখের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে আর একটা সারপ্রাইজও হতে পারে সেটা এই যে এই গাড়ির সামনে কি একটা রাখা আছে